একাত্তর টিভির একজন সিনিয়র রিপোর্টার শাকিল নাকি যেন নাম তার বিরুদ্ধে তার সহপাঠী তার সহকর্মী শেষে মামলা দিয়েছে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে উল্টাপাল্টা কাজ করেছে আমি ওই মহিলার সাপোর্টও করছি না কারণ বিয়ের প্রলোভন দেখালেই যদি তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো তাহলে তো তুমিও খারাপ তার পক্ষেও আমি কথা বলছি না কিন্তু দেখেন একাত্তর টিভিতে বসে এ সমস্ত সাংবাদিক নামের সাংঘাতিক গুলা তারা প্রতিনিয়ত ইসলাম এবং মুসলমান আলে মোলামা এদেরকে টার্গেট করে কথা বলে মামুনুল হকের বৈধ বিয়ে থাকলেও সমস্যা একাত্তর টিভির সাংবাদিক সাকের অবৈধ রিলেশন থাকলেও সমস্যা নাই এটা হচ্ছে তাদের নিজাম আমরা যখন ইসলামের কথা বলি আমাদেরকে তারা গালি দেয় মৌলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী উগ্রপন্থী ধর্মান্ধ আমরা নাকি ধর্ম অন্ধ হয়ে গেছি আমরা আমরা নাকি ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না আসলেই তো আমরা ধর্ম ছাড়া কিচ্ছু বুঝি না কারণ সবার আগে আমার ধর্ম ধর্ম ছাড়া তো আমার কোনো পরিচয় নাই কারণ সবার আগে তো আমার পরিচয় আমি মুসলমান এরপরে অন্য অন্য আইডেন্টি সবার আগে আমি আহিয়া তাকি বক্তারা বক্তা না অমুক না তমুক না খতিব না সবার আগে আমার পরিচয় আমি তো মুসলমান আপনাদের অন্যটা হ্যাঁ আপনাদের কি এখন আমরা যখন কোরআন হাদিস থেকে এই কথাগুলো জাতিকে বলি আমরা কি জাতির অকল্যাণের জন্য বলি নাকি কল্যাণের জন্য বলি এই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ঘটনাটা বললাম আপনাদেরকে খোঁসা দেওয়ার জন্য বললাম নাকি শিক্ষার জন্য বললাম তবুও তো আমাদের কথার বিরোধিতা করার লোকের অভাব নাই মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের কথার বিরোধিতা হচ্ছে এক শ্রেণীর হলুদ সাংবাদিক তারা ইয়েলো জার্নালিজম যারা প্রমোট করে হলুদ সাংবাদিক তারা নিজেরা হাজার টাকাম কুকাম করে বেড়াবে কিন্তু আমাদের বেলায় তারা যদি আমাদের বেলায় তিল দেখে এই তিলটাকে তারা তাল বানায় ফেলবে ঠিক কিনা একাত্তর টিভির একজন সিনিয়র রিপোর্টার শাকিল নাকি যেন নাম তার বিরুদ্ধে তার সহপাঠী

মামুনুল হকের বৈধ বিয়ে থাকলেও সমস্যা একাত্তর টিভির সাংবাদিক সাকের অবৈধ রিলেশন থাকলেও সমস্যা নাই এটা হচ্ছে তাদের নিজাম